হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি একটা একদম এমার্জেন্সি জিনিস বানিয়েছি, যেটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে হয়ে থাকে। মোবাইল চার্জ করার সময় আমরা চার্জিং পয়েন্ট হয়তো অনেক পেয়ে থাকি, কিন্তু মোবাইলটা লাগানোর পর আমরা কোথায় রাখবো সেটা ভেবে পাই না। সামনে যদি চার্জারের সামনে যদি কোনো কিছু থাকলো তো আমরা চাপিয়ে রাখতে পারি, না হলে আমরা চিন্তা করে বেড়াই আরে মোবাইলটা কিভাবে রাখবো। তার জন্য আমি এটা বানিয়েছি। এইটা তোমরা মোবাইলের যে চার্জারের যে প্লাগটা আছে, প্লাগটা এই ফুটোটার মধ্যে, এই গোলটা দেখছো, এই গোলটার মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম প্লাগে এতে পয়েন্টে লাগিয়ে দেবে, আর তারপর এটা ওর সাথেই ঝুলবে। তোমাদের আলাদা কোনো পেরেক পেটার এপেটার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, ওতে তোমরা একদম সুন্দরভাবে মোবাইলটা চার্জ করতে পারবে, পড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখো, তোমাদেরকে আমি কিভাবে চার্জ করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমার যারা নতুন বন্ধু আছো, এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার জিনিসগুলো কীরকম লাগছে অবশ্যই জানিও। এটা খুবই একটা মানুষের ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সব সময় মানে কোথাও গেলেও এটা আমরা নিয়ে যেতে পারবো, কারো বাড়ি গেলেও নিয়ে যেতে পারবো, যে না আমাদের এটা চার্জিং হোল্ডার হচ্ছে, যেখানে আমরা চার্জ করতে দেব মোবাইলটা, আমরা ওর ভেতর ঢুকিয়ে একদম প্লাগটা শুদ্ধ লাগিয়ে চার্জ করতে দিতে পারবো। এটা অনেক রকম কালারের আমি বানিয়েছি, তো তোমাদের সাথে আমি দু তিনটে কালার শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার নিচে দেওয়া নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং এইগুলোর দাম যেটা সেটাও আমি এর সাথে শেয়ার করে দেবো, যে স্ক্রিনে দিয়ে দেবো। আর নিশ্চয়ই আমার পাশে থেকো, আর লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজকে এখানেই রাখ।